আমার আপত্তি হলো যে সাবজেক্টটাতে জাতীয় সিনেমা বলে কিছু হয় না। সিনেমা কোনো জাতির হতে পারে না। সিনেমা সিনেমা লাভারদের জন্য তৈরি হয়। শতরূপ হয়তো দেখে থাকবে, এটা খুব ভালো ছবি, আমার খুব ভালো লাগার ছবি। গুড বাই লেনিন দেখেছিস? গুড বাই লেনিন কি কমিউনিস্টের জন্য তৈরি? নয়তো। গুড বাই লেনিন কি কমিউনিস্টরা হেরে গেছে বলে তৈরি? নয়তো। গুড বাই লেনিন তৈরি একটি ছেলে, তার মা বিশ্বাস করতেন যে লেনিনবাদী শেষ কথা, এবং এই রাশিয়ার পতনের পরে মা যাতে বুঝতে না পারে যে পতন হয়েছে, সেই জন্য সে বিভিন্ন রকম ক্যাসেট তৈরি করত, করে একটা ছল জুয়াচুরি করে মাকে টেলিভিশনে ওগুলো দেখাতো, আর মা দেখতেন এবং খুশি হতেন, মা বেঁচেছিলেন। সিনেমা বেঁচে থাকতে চায় যে জাতির, সিনেমা তাদের জন্য তৈরি। সিনেমা কোনো পার্টিকুলার জাতির হতে পারে না। প্রীতিময় চক্রবর্তীকে দিয়ে আজকে শুরু করা যাক কথা হোক ডিবেট। প্রীতিময়বাবুকে নির্দিষ্ট করে আজকের এই বিতর্কে আসতে পারার একটা কারণ, আদর্শ, রাজনীতি, ব্যবসা, এই সব কিছুর সঙ্গে সঙ্গে আরেকটা কথা ভীষণ চলে যখনই কোনো এন্টারটেনমেন্ট কন্টেন্ট আসে বাজারে, পাবলিক খাবে তো। সোনালী, যে কথাটা বারবার ইঙ্গিত করার চেষ্টা করছিলে তুমি, যে মানুষ নেবে কি না, এই মানুষ নেবে কি না, এই কথাটা প্রচলিত অর্থে পাবলিক খাবে কি না এইভাবে প্রচলিত। আর সেই জায়গা থেকেই যারা প্রযোজক, মানে যারা পুঁজিটা নিবেশ করেন, যাদের টাকায় সোজা কথায় সিনেমা স্পট, লোকেশন, শুটিং, কলাকুশলীদের পেমেন্ট সব কিছু হয়, তাদের পকেটে টাকাটা কত গুণ হয়ে রিটার্ন যাচ্ছে বা যাচ্ছে কি না, নাকি এটা ভাগ হয়ে যাচ্ছে, তার উপরই শেষমেশ নির্ভর করে একটি ছবির বা একটি এন্টারটেনমেন্ট কন্টেন্টের বাণিজ্যিক সাফল্য। আমরা শুনেছি, জানি না সত্য কি না মিথ্যা কি না, কিন্তু সত্যি কি দেশপ্রেম বাংলার বাজারে পাবলিক খায় না? শুরু করি? একদম, আপনার সময় শুরু হচ্ছে এখন। 3 মিনিট সময় পাবেন আপনার বক্তব্যে। 3 মিনিটে না এত কথা বলা যায় না যে বাংলা ছবি ডুবছে কি ভাসছে। তারপরে এই যে একটা টিম বানিয়েছো, উল্টো দিকে মজিদ ভাস্কর, হাবিব সব বসে আছে, শতরূপ, অনিলাভ সব একসাথে দিয়েছো আমায় মারবে বলে, দেখছি কে কাকে পারে। প্রথমত আমার আপত্তি হলো যে সাবজেক্টটাতে জাতীয় সিনেমা বলে কিছু হয় না। সিনেমা কোনো জাতির হতে পারে না। সিনেমা সিনেমা লাভারদের জন্য তৈরি হয়। শতরূপ হয়তো দেখে থাকবে, এটা খুব ভালো ছবি, আমার খুব ভালো লাগার ছবি। গুড বাই লেনিন দেখেছিস? গুড বাই লেনিন কি কমিউনিস্টদের জন্য তৈরি? নয়তো। গুড বাই লেনিন কি কমিউনিস্টরা হেরে গেছে বলে তৈরি? নয়তো। গুড বাই লেনিন তৈরি একটি ছেলে, তার মা বিশ্বাস করতেন যে লেনিনবাদী শেষ কথা, এবং এই রাশিয়ার পতনের পরে মা যাতে বুঝতে না পারে যে পতন হয়েছে, সেই জন্য সে বিভিন্ন রকম ক্যাসেট তৈরি করত, করে একটা ছল জুয়াচুরি করে মাকে টেলিভিশনে ওগুলো দেখাতো, আর মা দেখতেন এবং খুশি হতেন, মা বেঁচেছিলেন। সিনেমা বেঁচে থাকতে চায় যে জাতির, সিনেমা তাদের জন্য তৈরি। সিনেমা কোনো পার্টিকুলার জাতির হতে পারে না। সুতরাং জাতীয়তে আমি আছি কি নেই, এটা খুব পার্টিনেন্ট পয়েন্ট বলে আমার মনে হয় না, বাট আমার অনেক কিছুই ভুল মনে হয়। অনিল অবতার অনেকগুলো উদাহরণ দেবেন কিছুক্ষণ পরে। প্রশ্নটা হচ্ছে যে ভালো ছবি যে কোনো ভাষায় হোক, সেটা কী ছবি হবে? সেটা জনসাধারণের ছবি হতে হবে, সেটা মানুষের ছবি হতে হবে, সেটা মানুষের বিশ্বাস অবিশ্বাসের দুটোর ছবি হতে পারে, কিন্তু সেটা কখনোই মানুষের সমস্ত ত্যাগকে বিলীন করে দেওয়ার ছবি হতে পারে না। চীন দেশে কেউ মাও সেতুংকে এইভাবে ছবি বানাবে না। এটা বুঝতে হবে, তাদের জানতে হবে, তাদের একটা ইতিহাস থেকে পড়তে হবে যে পরিচালক যে সময় সিনেমা বানাচ্ছেন সে সময়টাও যেন তার সিনেমার মধ্যে থাকে, তা নাহলে সিনেমা কোনোদিন অথেন্টিক হয় না।
বাংলায় এই জাতীয় সিনেমা আমি দেখিনি। তোমরা বললে না দেশাত্মবোধক সিনেমা, ছোটোবেলায় ওই দেশখোকার কাণ্ডফাণ্ড দেখেছিলাম, বোধহয় ভুলে গেছি। সিনেমা একটা এমনই একটা ইন্ডাস্ট্রি যেটা সকলের জন্যে তৈরি ইন্ডাস্ট্রি, সেটা কোনো একটা জাতির জন্য হতে পারে না, সেটা একটা বিশেষ ভালোবাসার জন্য হতে পারে। সেটা পাঞ্জাবিতে কথা বললেও সেটা সিনেমা, হিন্দিতে কথা বললেও সেটা সিনেমা, গুজরাটিতে কথা বললেও বোধ হয় সিনেমা হতেও পারে, জানি না। কিন্তু হ্যাঁ, গুজরাট আর ইউপিটা নিয়ে বলতে পারছি না এই মুহূর্তে ঠিক। বেশ, কিন্তু আমি আপাতত থামাতে বাধ্য হচ্ছি, তার কারণ সময় অনেকটা অতিক্রম। হ্যাঁ, এবার ওই ছতরূপকে দাও, আমায় মারবে? আপনি আমাদের দিকে এসে বসুন, আপনি যা বললেন তাতে